সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের যেটা আগস্ট মাস হিসেবে দেওয়া হচ্ছে গণিত বিষয়ের সেগুলোর উত্তরগুলো নিয়ে চলে এসেছি। ঝটপট তোমরা খাতা পেন বের করে অ্যান্সারগুলি করে নাও। তার আগে অবশ্যই বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা। তো আমরা অলরেডি কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, তোমাদের বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু আমরা প্রশ্নের উত্তর করে দিয়েছি, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে যারা অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও এবং উত্তরগুলি করে নিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো উত্তরগুলো আমরা একে একে করে নিই। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তো এক নম্বরের একেরটা যেটা বলা হয়েছে দেখো, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তো এখানে অনেকগুলি অপশান রয়েছে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ডি, কোন কোন কোন, ঠিক আছে? তো এরপরে নেক্সট দেখো, দুইয়েরটা কী বলা হয়েছে, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য হবে কত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 2/7। ব্যাখ্যা দেখে নাও, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য হবে 4/49 √, ঠিক আছে? তো এখানে কেন হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2/2 এখানে 7/7, তো এটা রুট ওভার করলেই কিন্তু একই দাঁড়াচ্ছে, তাই কিন্তু লাস্টে কাটাকাটি করে তোমাদের দাঁড়িয়ে যাচ্ছে 2/7, ঠিক আছে বন্ধুরা? তো অ্যান্সার আমাদের হয়ে গেল। তারপরে নেক্সট দেখো কী বলেছে, যে 1.69 বর্গমূল কত। তো 1.69 বর্গমূল আমরা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 1/3। তো তোমরা ব্যাখ্যা আমি এখানে নিচে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এখানে ব্যাখ্যাটা তোমরা দেখে নেবে, এভাবেই তোমরা কিন্তু খাতায় টুকে নেবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখো, xy = কত। তো xy = তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে উত্তর। তো আমি এখানে দেখো উত্তর করে দিয়েছি, তো তোমাদের এখানে অপশানটা রয়েছে যেখানে সেটা তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো উত্তর আমাদের হয়ে যাবে x + y/2² - x - y/2², ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল আমাদের। তারপরে দেখো সত্য মিথ্যাগুলোতে চলে যাবো এবার। তো x + y² সূত্র থেকে x - y² সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে -y লিখতে হবে। তো এটা কি সত্যি না মিথ্যা? অবশ্যই এটা সত্য বন্ধুরা, তো এটা সত্য করে নেবে। তারপরে নেক্সট দেখো প্রশ্ন, x 4 - x, তারপরে x - 4 = 16, -x² তো এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা কিন্তু মিথ্যা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো কী বলা হয়েছে, পরস্পর অনুরূপ কোণ, 1 আর 2 কি পরস্পর অনুরূপ কোণ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে সত্য, ঠিক আছে, অনুরূপ কোণ। তারপরে নেক্সট প্রশ্নের উত্তরে চলে যাব। তো 4 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে, দুই দাগের চিত্রে বিষমবাহু ABC একটি উচ্চতা AD এবং AD ত্রিভুজের একটি মধ্যমা। তো অ্যান্সার কী হবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। কেন? মধ্যমা হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ। তারপর নেক্সট প্রশ্নে 3-এর দাগে চলে যাব। 3-এর দাগের একে কী বলেছে, গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। তো তোমাদের দেখো এখানে ঐকিক পদ্ধতিতে আমি দেখে দিচ্ছি। তো দেখো একদিকে সময়, একদিকে দূরত্ব দিয়ে দেওয়া হয়েছে। সময়ের ঘরে কিন্তু 1 রয়েছে, দূরত্বের ঘরে 150, সময়ের ঘরে 25, কিন্তু দূরত্বের ঘরে কিছু বলা নেই। তো গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্ক সাহায্যে x মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা করে নিই। তো তোমরা খাতায় লিখে নাও, 1 মিনিট দূরত্ব অতিক্রম হয় 150 মিটার। তো 25 মিনিট দূরত্ব অতিক্রম হবে কত, 150 × 25 সমান কত, তোমরা গুণ করলে দেখবে 3750 হচ্ছে। তো অতএব 25 মিনিট দূরত্ব অতিক্রম করতে 3750 মিটার বা 3.75 কিলোমিটার, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে উত্তর খাতায় লিখে নেবে। তো তারপরে দেখো 3-এর দাগে 2 কী বলেছে, তোমাদের একটা পাই চিত্র করতে হবে। তো তোমরা এই পাই চিত্রটা আমি যেভাবে করেছি সেইভাবে তোমরা কিন্তু খাতায় করবে, তোমাদের কিন্তু কালার পেন্সিল ব্যবহার করতে হবে না, এমনি রুলে তোমরা কিন্তু এইভাবে করতে পারবে। 1500 লিখবে, 1000 লিখবে, 500 এবং 0 লিখবে এবং সাইডে 2009-2010 লিখে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উপরে লেখা আছে বছর, পড়ার বই, গল্পের বই। তো বছর কত, 2009-2010, পড়ার বই কত ছিল 1200, পড়ার বই 2010-এ কত ছিল 800, গল্পের বই 1400 এবং গল্পের বই 2010 সালে 1100, ঠিক আছে? তো তালিকার সাহায্যে একটি দ্বিশত রেখাচিত্র তোমাদের অঙ্কন করতে হবে। তো দেখে নাও তোমরা আমরা রেখাচিত্রটা কীভাবে অঙ্কন করেছি। তো যেহেতু তোমাদের এখানে আমাদের একটা লিমিট ছিল যে 1500, তো 1500-এর মধ্যে আমাদের প্রথমেই বলেছে 2009 সালে কত পড়ার বই, তো পড়ার বই আমাদের বলেছে কিন্তু 1200। তো সেক্ষেত্রে আমাদের 1200 রেখাংশ করে নেবে। তো এভাবে 1200 নীল দাগের মাধ্যমে আমরা বই দেখিয়েছি, এবং যেটা বলা হয়েছে গল্পের বই, যেটা বলা হয়েছে পড়ার বই তোমাদের এটা নীল দাগে, এবং গল্পের বই কিন্তু 1400, সেহেতু তোমাদের 1400টা সবুজের দাগে বলা হয়েছে। তারপর 2009 সালে বলা হয়েছিল 800 পড়ার বই এবং গল্পের বই বলা হয়েছিল 1100। তো সেইভাবেই কিন্তু তোমাদের এখানে পাই চিত্রের মাধ্যমে, চিত্রের মাধ্যমে তোমাদের কিন্তু দেখাতে বলেছে। তো সেইভাবে তোমরা লিখে নেবে। তো এরপরে নেক্সট প্রশ্নের উত্তরে চলে যাব।
তো তিনের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে এম প্লাস এম বাই ওয়ান ইজ ইকাল টু মাইনাস পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম থ্রি এম এম স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস টু। তো সেক্ষেত্রে তোমরা দেখো উভয় পক্ষ বর্গ করে পাই, তো উত্তর তোমাদের কিন্তু এটা হবে। তো কীভাবে হচ্ছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এম প্লাস এম বাই ওয়ান হোল স্কোয়ার ইজ ইকাল টু পি মাইনাস পি হোল স্কোয়ার, বা তোমাদের এটা কিন্তু ভেঙে নিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখো এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু। তো সেক্ষেত্রে কাটাকাটি করলে কিন্তু তোমাদের পি স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে, বা এম স্কোয়ার বাই এম ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু পি স্কোয়ার। তো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস টু প্রমাণিত। ঠিক আছে, তো তোমাদের এটা প্রমাণ করতে হবে এইভাবে। তো এভাবে তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তো তারপরে নেক্সট দেখো চার নম্বরে কী বলা হয়েছে, যে তোমাদের চার নম্বরের লাস্ট প্রশ্ন কী বলা হয়েছে, যে করিম চাচার আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ এবং জমির দৈর্ঘ্য জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। তো করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে হবে। তো দেখো উত্তর লিখে নাও তোমরা এইভাবে, ধরি আয়তক্ষেত্রের জমির প্রস্থ ইজ ইকাল টু এক্স মিটার। তো অতএব জমিটির দৈর্ঘ্য সমান টু এক্স মিটার। তো জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে টু এক্স ইন্টু এক্স ইজ ইকাল টু টু এক্স স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে জমিটির ক্ষেত্রফল হচ্ছে 578 বর্গ কিলোমিটার, তোমাদের যেহেতু বর্গ মিটার যেহেতু বলা হয়েছে এখানে প্রশ্নে দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো বা দিয়ে লিখবে, দিয়ে টু এক্স স্কোয়ার ইজ ইকাল টু 578 বা এক্স স্কোয়ার ইজ ইকাল টু তোমাদের 578 বাই দুই, কাটাকাটি করলে তোমাদের দাঁড়াবে 200, কত দাঁড়াবে 289। ঠিক আছে, তো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 289, তারপরে এক্স ইজ ইকাল টু 289 রুট করে দেবে, তাহলে 289কে তোমরা যদি রুট করো তাহলে দেখবে তোমাদের 17 দাঁড়াচ্ছে। তো আয়তাকার জমিটির প্রস্থ হয়ে যাচ্ছে তোমাদের কত, 17 মিটার। ঠিক আছে, 17 কী করে, তো তোমরা 17কে 17 দিয়ে গুণ করবে, তাহলে তোমাদের দেখবে 289 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো অ্যান্সার আশা করছি তোমরা সকলে করে নিয়েছো। যারা যারা অ্যান্সারগুলো করে নিয়েছো তারা একটা লাইক করবে, আর অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওগুলো যারা দেখো নি, বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান এই সমস্ত প্রশ্নের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার উত্তর সহ সমাধান রয়েছে, সেই সমস্ত উত্তরগুলো তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।